আমি তো কারণ জেল আটকে গেলাম, আমার দুইটা বিয়ে হয়েছে আগে, তোর বাচ্চা আছে, তো আমি চেয়েছিলাম গোপনেই করতে। রানার হাত দেখার দরকার কি, এখন তো হয়েই গেছে, দেখা দেখির কি আছে। চাষি আলম, যার কথা বললেই আপনাদের মনের স্মৃতিপটে বা আপনার পর্দায় অনেক জিনিস দেখতে পান, ব্যাচেলার পয়েন্ট যারা দেখেছেন তারা জানেন যে চাষি আলমের সেখানকার ক্যারেক্টার হাবু ভাই, এবং শুধু হাবু ভাই না, তিনি অনেক ক্যারেক্টার করেছেন লাইফে, কিন্তু কিছু কিছু সময় তিনি এরকমও করেছেন যে ব্যাচেলার পয়েন্টে কারো আসলে ওই মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, কারোর সাথে আটকে থাকা, এটা কখনো হয়ে ওঠেনি, কিন্তু হঠাৎ করে জানা গেল তিনি কারো জায়গায় আটকে গেছেন, কারো প্রেমে আটকে গেছেন, কারো সৌন্দর্যে আটকে গেছেন, কারো ভালোবাসা আটকে গেছেন। আজ সেই ভালোবাসা গল্প শুনবো চাষি আলম ভাই এবং তুলতুলের। আমরা দুজনের কাছে আসি, তাদের জীবনের গল্প, এখনকার সময় কেমন কাটছে এবং সামনের দিনগুলো কেমন যাবে সেই বিষয় নিয়ে কথা বলবো। কেমন আছেন চাষি ভাই? খুব ভালো আলহামদুলিল্লাহ। পর্দায় দেখতেন যে চাষি আলম অ্যাক্টর হিসেবে তার যে ওইখানকার যে ক্যারেক্টার, বাস্তবের সাথে এটা কি কখনো মিল? অবশ্যই মিল, সেম। ও যেমন দুষ্টুমি করে, আমি তো কখনো কল্পনাও করি নাই যে ও হয়তো বা আমরা টিভিতে যেরকম দেখি সামনাসামনি ওরকম হবে কি না, সেম। আসলে ভাই কি মনে হয় যে আপনি কি বাস্তবে যেরকম ছিলেন মানে সেটা কি কিছুটা হলেও এই যে একটা রিয়েল লাইফ যেটা বিবাহিত লাইফ, এই লাইফে আসার পরে কিছুটা চেঞ্জ আনছেন কি না, কি মনে হয়? না, এরকম কিছু মনে হচ্ছে না, কারণ যেদিন ডেট দিল মানে যে আমার গায়ে হলুদ হবে, তো নামলাম, পাঞ্জাবি পরতে বললো, পাঞ্জাবি পরলাম, নামলাম, অনেকেই দেখলাম, অনেকে মোবাইল ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছে, তখন আমি বললাম যে গরম লাগতেছে তো তাড়াতাড়ি কর, স্ক্রিপ্ট ভুলে যাচ্ছি কিন্তু, তাই বললাম ক্যামেরা রোল দাও তাড়াতাড়ি। আমার কাছে মনে হচ্ছিলো যে আমি আসলে নাটকের সেটে আছি, মনেই হচ্ছিলো না যে বিয়ে করছি, মানে বিয়েতে যাচ্ছি আমি। পরের দিন 25 তারিখ সকালবেলা গেলাম ওদের বাসায়, যে মানে আমার মা, চাচি, আমার চাচা গেলো, আমার বড়ো ভাই, বড়ো বোন, ছোটো বোন সবাই গেলো, ফ্যামিলির সবাই। পরে যে যখন কাগজ টাগজ ই হচ্ছে, আমি আবার কাজে শুনলাম, তাড়াতাড়ি করেন, ভালো করে লেখেন, তা আমার লাস্টে কাজ এসে বলতেছে নাটক যেরকম করেন আপনি এইখানে তো সেরকম করতেছেন, আপনার সাথে একটা ছবি তুলি, আর আপনি একটা হুজুর মানুষ, আপনার ছবি তুলবেন, কয় না না অসুবিধা নেই। তখনও মনে হয় নাই, এখনও মনে হচ্ছে না, কারণ আমি 25 তারিখ তো আমাদের বিয়ের প্রোগ্রাম হয়েছে ওদের, যেটা হয় এরপরে ওকে আনার পরে 4:30 পর্যন্ত আমরা বাসায় আড্ডা দিলাম। পরের দিন ঘুমের থেকে উঠলাম, উঠে যে যার মতো আমাদের বাসায় প্রতিদিন যেরকম হয় ওরকমই চিলাচিলি খাওয়া দাওয়া নিয়ে, এইটা দাও ওইটা দাও, এটা হইলো না কেন, ওইটা হইলো না কেন। এরপরে তো দুপুরবেলা ই হলো, বন্ধুবান্ধব আসলো, সন্ধ্যার পরে আবার কিছু আসলো, এরপরে আমি বের হইলাম। ও বললাম তুমি বাসা থাকো, তুমি আমার সাথে গল্প করো, ছোটো বোন আছে, বড়ো বোন আছে, গল্প করো, আমি একটু আড্ডা দিয়ে আসি। রাত 1টা পর্যন্ত আড্ডা দিলাম, তারপরের দিন আমরা সহ পুরান ঢাকা গেলাম আড্ডা দিতে। এইভাবেই তো চলতেছে, কোনো পরিবর্তন চাই না আমি, পরিবর্তন চান না। এখন ভাবি কতটা ওইটা মেনে নেবে যায় না, কারণ আজ ব্যাচেলার ছিলেন একটা লাইফ, যখন আপনি চিন্তা করেছিলেন যে এই লাইফে আমি রাত করে বাড়ি ফিরবো বা আড্ডা দিব বা আমি এদের সাথে আমি একটু মিশবো, ঘুরবো, নাটকে সেটে যাব, হ্যাঁ এরকম অনেক চিন্তা ছিল, সব কিছু বলা আছে। কারণ আমি যে জবটা করি ওইটা মিডিয়া রিলেটেড জব, আমি মানে অ্যাক্টিং করি ছোটোখাটো, যতটুকু একটা আর্টিস্ট আমি, ওইখানেও আমার রাত পর্যন্ত কাজ করতে হয়। এগুলো বলেই আমি নিচ্ছি যে আমি এই এই অবস্থায় থাকি, এটাকে মানতে পারবে তোমার ফ্যামিলি? বলে হ্যাঁ পারবে। হ্যাঁ তাহলে ফ্যামিলির সাথে কথা বলো। ফ্যামিলির সাথে কথা বলছে, সবচেয়ে বড়ো কথা লেগে ওর বড়ো বোন আমাকে ডাকছে, কথা বলছে, আমি বলছি আপু আমি এই 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 সিস্টেম, বলে কোনো সমস্যা নাই, আমাদের এটা নিয়ে কোনো ইয়ে নাই, আপনারা নিজেরা ঠিক থাকলে সব ঠিক, আমি ওইভাবেই আছি, এটার প্রবলেম হওয়ার কি আছে? আপনি মুক্তি জানতে চাই যে ভালোবাসা এটা তো হঠাৎ করেই, বিয়েটা প্রেম বিষয়টা কতদিন ছিল, তারপর এটা বিয়ে রূপান্তরিত হলো? না আমাদের মধ্যে প্রেমটা ছিল না, একদমই ছিল না, কারণ দুজন আমরা ওই জিনিসটা ফিল করি নাই। একটা ফ্রেন্ড যেমন থাকে, আমরা ফ্রেন্ডের মতো ছিলাম, দুষ্টুমি করতেছি ওর সাথে, তুই তুকারি হচ্ছে, তুমি তুমি হচ্ছে, আপনি হচ্ছে, সবই ছিল। তো এটার মধ্যে ও বা আমি কখনোই প্রেম ভালোবাসা এটা আমরা ফিল করিনি, করছো তো? এখন কি ফিল করছো? এখনো আমরা ফ্রেন্ডই ফিল করি।
হাজবেন্ড ওয়া সম্পর্কটা হইছে কি আসলে প্রেম হলে যে ভালো সম্পর্ক হবে বন্ধু হলে ভালো সম্পর্ক হবে কিংবা মানে ফ্যামিলির সাথে সম্পর্কটা যে কোনোই সেই সব করা যায় এগুলো নিয়ে কোনো মানে বলার কিছু নাই অনেক আছে না যে রিচুয়াল বলে যে এটা করতে হবে আমাদের এসব চলতেছে না কিসের কি আবার সবার মতো যদি হয়ে যায় তাহলে তো আমি আর আলাদা হইলাম না একটু আলাদা থাকি না সবাই তো আমাকে জানে যে আমি আড্ডাবাজ আমি প্রচুর আড্ডা দিই রাত ভোর আড্ডা দিই তো ওটা থাকুক না ওটা থাকলে সমস্যা কি বিয়ের ব্যাপারে কারা কারা মানে জানতো যে আগে থেকে যে আপনি বিয়ে করছেন ব্যাচেলার পয়েন্টে সবাই অমির যারা সবাই জানতো মিডিয়ার সবাই মোটামুটি না একদমই না ইলেভেন্থ আওয়ার একদম মানে যেদিন ডেট করছে তার মানে আমরা 24 তারিখে তো হয়েছে 23 তারিখ ওর হয়েছে আমার হয়েছে 24 তারিখ তাও এটা একদম হুট করে তার 2 দিন আগে আমি বলতে পারছি যে 24 তারিখে না আমার গায়ে হলুদ হচ্ছে সবাই অবাক কি হাব আমি তো কারণ জেলে আটকে গেলাম তোরা আমাকে ফাঁসাই দিলি বলে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই ওইটুকু জানিস আর ডেট যখন করছে তখন আমার আমার 2-3টা কাছের দোস্ত আছে চিটাগাঙে থাকে একজন ঢাকায় আছে যেটা সবাই চিনে উপমা ফুজ আমার একটা ভাই আছে শিকদার কামরুজ্জামান জনি আর আমার দোস্ত আছে আর একটা চিটাগাঙে আশিক এদেরকে আমি বলছি ও আমার আমার আর একটা বন্ধু আছে সাজু মুন্তাসির যেটা অনেকে সবাই চিনে মিডিয়ার সাজুরে বলছে সাজু মোটামুটি লাভ দিয়ে উঠছে এবং সাজু ওই দিন থেকে আমাকে ডেলি 5-7 বার ফোন দেয় তুই তোর কী অবস্থা কিছু লাগবে কি করতে হবে আর শোন তুই এখানে যাবি না ওইখানে যাবি না আগের মধ্যে মাড্ডা দিবি না মানে ও গার্জেন আমি গতকাল করে বলছি তুই কি আমার গার্জেন নাকি হ্যাঁ আমি তোর গার্জেন এখন তুই এভাবে না এভাবে করবে মানে এটা হলে আমার বন্ধু দেখেই আমাকে এটা করতেছে যে তুই সবার মতো হইস না ঠিক আছে চলতেছে এই তো আর কে জানে না কিন্তু প্রোগ্রামের দিন কীভাবে কীভাবে সবাই জানলো আমি বুঝলাম না হুর মোর করে ঢুকছে মানুষ এটা একটা আসলে আল্লাহর রহমত একদম সম্পূর্ণ আল্লাহর রহমত এত মানুষ এসে পড়ছে এটা আল্লাহর রহমত আমি চেয়েছিলাম গোপনেই করতে এটা পরে ফ্লাশ করব বাট আমি পারি নাই অ্যান্ড ফ্লাশ না করার কারণে এখন যেরকম অনলাইনে অনেক পোর্টাল আছে এরা বিভিন্ন রকম মুখরোচক সংবাদ দিতেছে গোপনটা না আসলে আমার হাতে সময় ছিল না কারণ আমার যতটুক আমাকে যারা ভালোবাসে যারা আমার বন্ধু বান্ধব আছে আমার ফ্যান ফলোয়ার আছে আমি চাচ্ছিলাম যে সবাইকে নিয়ে করব এবং একটা বড়ভাবেই করব কেন হয়তো কি যে একজনকে দিছি আরেকজন মনে নাই সে আবার মাইন্ড করবে যে হ্যাঁ ভাই আমারে বললা না তুমি ওরে বললা আমারে বললা না আমি কি তোমার কাছের না আসলেই সবাইয়ের দাবি আমি তাদের কাছের আমিও মনে করি তারা আমার খুব কাছের দ্যাটস ওয়াই আমি চিন্তা করছি যেটা আমি আস্তে আস্তে করব করে সবাইকে নিয়ে একটা হাতের সময় নেই কিন্তু হুট করে বিষয়টা হয়ে গেছে আর অন্য কিছুই না তো এই বিষয়টার কারণে এই যে মুখরোচক যেসব মানে নিউজ হচ্ছে যে আমার আগে 2টা বিয়ে হয়েছে এটা একটা ভুল নিউজ দিতেছে আমার কলেজ লাইফে প্রেম ছিল এটা আমার কলেজের টিচার আমাকে ফোন করে বলতেছে তোরা তো ক্লাসেই পাই না তুই প্রেম করলি কখন তুই কার সাথে পরিচয় আমি বললাম স্যার আমি আসলে তোরা তো আমি ক্লাসেই পাই না তো তুই কখন প্রেম করছিস তুই তো কলেজেও আসছ না তোর তো সব নীল থাকতো হ্যাঁ স্যার দিয়ে দিছে কয়তো শিউলিটা কে আমার টিচার জিজ্ঞেস করছে গতকালকে আলাম স্যার আমি তো চিনতেছি না আমিও তো চিনতেছি না মেয়েটাকে কি আমাদের কলেজের আলাম স্যার আমি জানি না তো একটা শিউলি নামে এক মেয়ের সাথে আমার প্রেম ছিল তার কারণে আমি 33 বছর বলে মানে প্রেমও করি নাই বিয়েও করি নাই এটা একটা নিউজ আসছে আমার এজ দিয়ে দিছে 56 সেটা দিছে আমার মা হাসতেছে আমার মা যেরকম মাঝে মাঝে এসে বলে সালাম আলাইকুম মানে আমি মার থেকে মার কাছাকাছি হয়ে গেছি সি মানে এই যেরকম তারপরে দিছে যে আমার 2টা বিয়ে হয়েছে আগে ওর বলছে ওর বাচ্চা আছে এরকম বিভিন্ন এসব বিভ্রান্তিকর নিউজ দিয়ে দিয়ে না পুরো ধ্বংস করে ফেলতেছে আসলে এটা কিন্তু ঠিক না এইভাবে বলাটা আগে জানুক এখন অনেক আছে উইকিপিডিয়াতে কে বানাইছে কারণ আমি আবার এইসব মানে সোশ্যাল মিডিয়াতে একটু অন্যভাবে থাকি তোরা ওইখানে উইকিপিডিয়াতে আমার নাম্বার এক জায়গা আছে 76 এক জায়গা আছে 66 এখন কোনটা অথেন্টিক সেটা কেউ বলতে পারতেছে না ওইখান থেকে নিয়ে নিয়ে নিউজ বানাচ্ছে আবার প্রথম দিন যে একটা নিউজ দেখলাম সময় টিভির একটা নিউজ ছিল ওই নিউজটাকে কেটে আর একজনের ইয়া দিতেছে অন্য একটা চ্যানেল দিতেছে ইউটিউবে তো এগুলো আসলে ঠিক না এগুলা ভুল ভাল নিউজ দিতেছে এটা ঠিক না এটা মানুষের আশেপাশের মানুষের কাছেও খারাপ লাগে বিষয়টা
আমার কাছে লাগতেছে না তা না, আশেপাশে মানুষও খারাপ মনে করতেছে। যেভাবে আমরা মানে একসাথে থাকি এটা কখনোই কেউ বলবে না যে হাজবেন্ড ওয়াইফ বা সংসার, ওকে তো আমি এখনো পর্যন্ত এক গ্লাস পানিও এনে দিই না, এখনো পানি এনে দেই না। ইভেন মাঝে মাঝে জিজ্ঞেস করি, বিয়ে করছো তুমি? আই হাবু ভাই এখানে আসো। হাবু ভাই? হ্যাঁ, আমি ওকে মাঝে মাঝে বলি আই হাবু ভাই এদিকে আসো, এটা করছো? রান্নার হাতটা দেখেন না? রান্নার হাত কি দেখবে ও আমার? দেখি না, দেখুন পরে। রান্নার হাত দেখার দরকার কি? এখন তো হয়েই গেছে, দেখা দেখির কি আছে? এখন দেখলে আবার ওইদিকে দেখতে হবে না, মানে আমরা দেখব এখন ভাবি আপনার রান্নার হাত দেখি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই একদিন। মানে সামনের প্ল্যানটা কি আসলে? আপনারা যেহেতু বন্ধু মতো চলছেন, আপনার আপনার লাইফস্টাইলের সাথে তার লাইফস্টাইল জড়াই ফেলছেন, আপনার চিন্তা ভাবনা সে বোঝে, তার চিন্তা ভাবনা আপনি বোঝেন, কিন্তু সামনে তো একটা সংসারের ক্ষেত্রে অনেক পরিকল্পনা থাকে, মানে এমন কি কি পরিকল্পনা রয়েছে যে এরকমই থাকবে? কোনো পরিকল্পনা নাই, আল্লাহ তাআলা যখন যেটা নির্দেশ দিবে সেটা হবে। যদি আমি এতদিন পরে, যেহেতু আমি তো প্রেমও করিনি, আল্লাহ তো লেখা রাখছে, আমি মানে একটু পিছন থেকে আসি, লাইক আমি তো অনেক বছরই মিডিয়া করছি অনেক ছোটো থেকে, দাল্লা আমাকে যখন একটা হিসাব করে দেখছে যে ওকে এখন এটা দেওয়া যায়, এই যে হাবু ক্যারেক্টারটা, আমার নিজের নাম বলে যে মানে যেটা আমার বাবার আকিকা দেওয়া নাম ছিল ওই নামটা বলে যে এখন হাবু নামে ডাকে, ম্যাক্সিমাম মানুষ হাবু বলে, এটা তো আল্লাহ আমাকে দিছে যে তুমি এটা বহন করো, আমি বহন করতেছি। বিয়ে সাদের বিষয়ে আমরা সবাই কিন্তু একটা কথা বলি, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর উপরে। এতদিন আল্লাহ আমাকে লেখে নাই, হয়তো প্রথম থেকে লেখে রাখছিল, এটা স্টপ করে রাখছে যে ঠিক আছে এটা সিরিয়ালি পরে ছাড়বো, কারণ ও বহন করতে হবে ওকে। হাবু ক্যারেক্টারটা দিয়ে আগে দেখছে যে আমি বহন করতে পারি কি না, আমি চেষ্টা করতেছি বহন করার জন্য। এরপরে এখন ওকে দিয়ে দিছে যে লাইফ পার্টনার একটা লাগবে, এটা দিয়েছে বহন করার জন্য। এখন চেষ্টা করবো আমি, আল্লাহ পাকের যদি ওরকম ইয়া থাকে অবশ্যই আমি বহন করে যাব। প্ল্যানিং কোনো কিছু নাই আমার, যে আমি প্ল্যান করে করে যাব এরকম কোনো কিছু না। আমরা বিয়ে শাদী করছি, প্ল্যান করে হুট করে হয়ে গেছে, যেদিন ডেট ফিক্স করে আমার মা চাচি চাচা, আমার মা বড় ভাই, আমার বড় বোন, যেদিন ডেট ফিক্স করে তখন আমি কক্সবাজারে হওয়ার পর আমাকে ফোন দিছে তোর কিন্তু বিয়ের ডেট হয়েছে। আমি কি বলে হ্যাঁ অমুক মাসের অমুক তারিখে। আমি কি কইলা তোমরা? এইটাই কথা, কোনো কথা হবে না। আমার চাচি যেরকম, ওরা বলছে ডেটটা তাড়াতাড়ি করি না একটু পিছাই, আমার চাচি বলছে না না পিছানো যাবে না, কারণ পিছালেও আবার ইউটার্ন নিয়ে নেবে, দরকার নাই, যেই ডেট বলছে ওই ডেটেই হবে, ওই ডেটেই হয়েছে। আমি যত জানি যে আপনার সাক্ষাৎকার আপনি দিয়েছেন, যে আপনাদের পরিচয় হতো যেভাবে আপনার আপনার যে কি থাকে ছিল দুই একজন, তো ওরাও খেতে যায়। আমার আরেক ভাগিনা, আমরা তিনজন গিয়েছিলাম, তিন ভাগিনা কিনে, ও বলতেছে হাবু ভাইয়া কোথায় একটা, যাই হোক ওইখানে তখন ওরা ছবি তুলে, তো ওই পারপাসে আমি ওকে বলি নাম্বারটা কি দেওয়া যায় ভাইয়া, তো ও যদি বেটা তো আসলে আমি বুঝি নাই, উনি তো দিয়েই দেয় নাম্বার, দিয়ে দেয়। হ্যাঁ না এটা দিয়ে দেয়, আমি দিয়ে দেই, দিব না কেন, কারণ ভক্তরা তো চাবেই, আর ভক্তদের কারণে তো আমি আজকে এখানে। আজকে যদি আমার ফ্যান ফলোয়ার আমার ইয়ারা যদি আমার আমাকে না দেখতো তাহলে হাবুকে চিনতো না। কিন্তু এত সুন্দর একজন ভক্ত এখন শেষ পর্যন্ত পরিণতি কিন্তু আপনারা সংসার করছেন, এই যে ভক্ত কি যদি ফেঁসে গেলে ছিলাম নাটকেও ছিলাম, এখন রিয়েল লাইফে ম্যারিড, আর নাটক লাইফে তো ব্যাচেলার থাকতেই হবে। কিংবা ওই দেখা গেল অমিও ঘুরাই ফেলতে পারে, অমিও ব্যাপারটা ঘুরাই ফেলতে পারে। এখন আসলে সামনে কি কাজগুলো চলছে একটু বলবেন? একটু সামনে কিছু ডেট দেয়া আছে, এখনও ফিক্স করি নাই কবে কী করবো। সব ডিরেক্টররা মানে আমার কাছেরই মোটামুটি সবাই ভাই ব্রাদার, তো বলছে আগে এটা শেষ করেন তারপরে ডেট ফেলায় কাজ করবো আমরা। প্রডিউসাররাও সেম কথাই বলছে। এখন দুইজনের স্বপ্ন তো আপনারা ধরেন হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, এখন সামনে ধরেন মিডিয়ার ধর তো অনেক কমিউনিকেশন, অনেক মানুষ আপন জন, না আমরা তো পাই না, মানে এই বড় করে কি আয়োজনটা কি হবে কিনা? না আয়োজন করবো না, ওইটা আমার অন্য একটা প্ল্যান আছে, ওই প্ল্যানটা করব, ওইটা আমার যখন না হওয়া পর্যন্ত আমি কাউকে কিছু বলবো না, ওটা করবো,
তারপরে বলবো যে হ্যাঁ আমি এটা করছি। আমি আশা করি ওইটা নিয়ে কখনো কেউ কমপ্লেন দিবে না। এবং আমার একটা প্ল্যান ছিল যে আসলে বিয়ে করলেও যদি বড় করে করে অনেকে তো ছুটে যাবে, তাদের সাথে দেখালে বলবো ভাই ভুলে গেছিলাম, আচ্ছা চল কিছু খায় নেই, এভাবে করলেও একটু সেফ সাইডে থাকবো। কিন্তু এখন আমি আর মানে যেটাকে বলে কি যে রিসেপশন ওয়ালিমা না কি বলে, ওই জিনিসটা আমি অন্যভাবে করব, এটা আমার ইচ্ছা। আচ্ছা আমি বলেই দিই, দেশবাসীর প্রতি আমার মানে সবাই যেন আমার জন্য দোয়া করে। আমার যে ইচ্ছাটা সেটা হলো গিয়ে আমি এতিম খাওয়াব, আমার যে বাজেট আছে ওই টাকা দিয়ে আমি কয়েকটা এতিমখানায় এতিমদেরকে খাওয়াব, এটা আমার ইচ্ছা। আমি ওই রিসেপশন করব না, এটা কোনো সিস্টেমে নাই যে রিসেপশন করতেই হবে। একটা বরাদ্দ থাকে তো মানুষের কিছু টাকা, ধরো 2 লাখ 3 লাখ 4 লাখ যাই হোক, ওই টাকাটাই আমি এতিমখানায় খরচ করব, এটাই হলো আমার মানে রিসেপশনের আয়োজন। ঠিক আছে, ও যেটা বলছে আমি ওটাতে সহমত। হানিমুনের প্ল্যান মানে আমার কিছু ডেট দেওয়া আছে, ডেটগুলো শেষ হোক, তারপরে ইচ্ছা আছে ইউরোপে যাওয়ার। কয়েকটা দেশ করা আছে, ইতালি, ফ্রান্স, জার্মান আর পর্তুগালে। না একসাথে কেন, আমি আশা করছি যে আমি বলেও রাখছি সেনজেং ভিসা নিব, নিলে তাড়াতাড়ি পুরো ইউরোপটাই ঘোরা যায়। তা ইউরোপ ঘোরার মতো এত পয়সা নাই আমার, সত্যি কথা যেটা, 2-4টা ঘুরে আসবো, তার মধ্যে 2টা জায়গায় আমার যেরকম জার্মানে আমার মামা থাকে, এরপর স্পেন আমার 2টা ছোটো ভাই থাকে, ইটালিতে আমার ছোটোকালের বন্ধু আছে, ও বলে ফেলছে তুই চলে আয় এখানে, আমি দরকার হলে ভিসা করাই দিচ্ছি, আমি সিনে আমি আসবো সব সাথে দেখা হবে, এর জন্য ইউরোপেই যাবো। ভক্তরা কাছে একটাই দাবি, একটাই আশা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কাছে আগে যেরকম ছিলাম সামনে যেন সেরকমই থাকতে পারি। খালি একটুখানি আছে যে আমার একটা বউ আছে, আর কিছু বলতে পারবো না। ঠিক আছে, আর আমার যে মনের ইচ্ছাটা যে রিসেপশনের যে সবাই আশা করে আছে যে আমি একটা বড় আয়োজন করব, আসলে ওইটা আমার কাছে একটা বড় আয়োজন। আমার ইচ্ছা, আমার ইচ্ছাটা যেন আল্লাহ পূরণ করে দেয়, আপনারা দোয়া করবেন যে আমি একটা এতিমদেরকে খাওয়াবো। সবাই তো আমরা খাই, এমনিতে খাই, এতিমদের পিছনে আমি খরচ করতে চাই, এইটাই আর কিছু চাওয়ার নেই। দোয়া করবেন যেন সুখে শান্তিতে থাকি, সবসময় যেন এরকম আপনাদের সাথে থাকতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিন আমার কাছে আসছে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনের সকল দর্শকদের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।